ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বানসারামপুরে ২৪ মামলার কুখ্যাত আসামি মাদক সম্রাট কসাই রুবেল গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ২৪ মামলার আসামি সুন্দর আলীর ছেলে রুবেল ওরফে কসাই রুবেলকে অবশেষে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ। আজ সোমবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে দড়ি বাঞ্ছারামপুর কসাই রুবেলের নিজ বাড়ি থেকে স্ত্রী স্বপ্না আক্তার সহ তাকে গ্রেফতার করা হয়। বাঞ্ছারামপুর থানার এসআই হুমায়ুন কবির এসআই আক্তার হোসেন অভিযানে নেতৃত্ব দেন। এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ জানান, কসাই রুবেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিভিন্ন কৌশলে সে মাদক ব্যবসা করে আসছিল। ২৪টি মামলা সহ ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রুবেল। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এলাকাবাসী জানান, রুবেল ও তার স্ত্রী বাঞ্ছারামপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী হলেও এতদিন ধরা ছোঁয়ার বাইরে ছিল। বাড়িতে রীতিমতো পাইকারি ও খুচরা মাদকের দোকান বসিয়েছিল। রুবেলের গ্রেফতারে এলাকাবাসী আনন্দিত। সবার দাবি, তার সহযোগীরাও যেন দ্রুত গ্রেফতার হয়। পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের পূর্ব নির্দেশক্রমে আমাদের মাদক এবং বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এই বিশেষ অভিযানের অংশ হিসেবে আজকে সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী যে বিভিন্ন ধরনের ২৪টা মামলার আসামি এবং ৩টি মামলার পলাতক আসামি রুবেল প্রকাশ কসাই রুবেলকে আটক করি এবং তার সহযোগী তার স্ত্রী ফৌজি তাকেও গ্রেপ্তার করি। তো আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এই আসামিদের বিরুদ্ধে আমাদের আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করছি। বাঞ্ছারামপুর থেকে রাকিবুল হাসান রিয়ানের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।